الحمد لله الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسول على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله تعالى دربار شكور غزار আদায় শানে আজকের এই আলোচনা শুরু করছি। আজকে এমন একটি আমলের কথা আমি আপনাদের সামনে বলবো, যে আমল করিলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের জাহান্নাম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি সেই আমল? যে আমল করিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিবেন, কোন সে আমল জানার প্রয়োজন আছে না ভাই? জানতে চান যে কোন আমল করলে? আচ্ছা, একটা কথা বলতে চাই, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পায় তাহলে হাশরের ময়দানে মানে মৃত্যুর পরবর্তীতে যে জিন্দগিতে ঠিকানা কয়টা বলুন তো? কয়টা? দুইটা। কয়টা? একটা হয় জান্নাত আর একটা হয় জাহান্নাম, একটা হয় স্বর্গ আর একটা হয় নরক, একটা হয় আযাবের স্থান আর একটা হয় সুখের স্থান। কিন্তু সেই দুনিয়াতে কিন্তু কোনো মৃত্যু নেই। কি নেই? কোনোভাবেই কোনো মৃত্যু নেই। যাই হোক, আজকের যে আলোচনা সেই আলোচনা হলো আমরা কি আমল করিলে সেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন সেই আমল যে আমল করিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন? বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একাধারে 7 বছর, কয় বছর? 5 আর 2 7, 7 বছর কোনো স্বার্থ ব্যতীত, দুনিয়ার কোনো সম্পদের ব্যতীত, সম্পদের লালসা ব্যতীত, দুনিয়ার কোনো সম্মানের লালসা ব্যতীত, দুনিয়ার কোনো মানুষের তার আজানটা খুবই সুন্দর বাহ বাহ এই শব্দ শোনা থেকে, এই তিনটা যে দিক রয়েছেন এই দিক থেকে যদি সে 1 নম্বর সম্পদ যদি বিনাশার্থে, এবং 2 নম্বর কেউ যদি তার সম্মানের স্বার্থে, কেউ যদি বাহ বাহ শোনার স্বার্থে, তার কণ্ঠ অনেক সুন্দর, আজানটা খুবই মধুর লাগে, আছে না এরকম আজান দিয়ে অনেক কিছু আল্লাহু আকবার এভাবে যারা সুর দিয়ে দেন, হ্যাঁ দেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য দিবেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দিবেন, তাহলে কোনো রকমের কোনো প্রবলেম নেই। আসুন আমরা জেনে নেই যে কোন আমল যদি কেউ একাধারে 7 বছর পর্যন্ত মসজিদে বিনা স্বার্থে, মসজিদে
বিনা স্বার্থে বিনা পরিশ্রমে দুনিয়ার কোনো লালসা ব্যতীত সে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জাহান্নামের মধ্যে লাল কালি দিয়ে দেন। কোন কালি বলুন না, কোন কালি দিয়ে দেন? লাল কালি দিয়ে দেন। সেজন্য আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমরা যারা পারি তারা যেন বিনা স্বার্থে এই আমলের নিয়তটা করে ফেলি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, 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 আল্লাহ কবুল করো, আয় আল্লাহ কবুল করো, আয় আল্লাহ কবুল করো, আয় আল্লাহ কবুল করো, যে জাহান্নাম থেকে নাম কাটার জন্য কবুল করো মাওলা। বিনা স্বার্থে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো মানুষের সম্মানের জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের বাহাবা শোনার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, একমাত্র মাওলাকে খুশি করার জন্য। কেউ যদি 7 বছর পর্যন্ত বিনা বেতনে মসজিদে আজান দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জাহান্নাম থেকে খরচ করে দেন। এখন প্রশ্ন করতে পারেন, হে আজকের যে আলোচনা করলেন, হে আমার পানের ভাই, আমাকে হাফেজ বা মাওলানা বা মুফতি কিছুই বলতে হবে না, আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু এলেম দান করেছেন, এই এলেমটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দায়িত্ব দিয়ে গেছেন যে তুমি যা জানো তা তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও, আর যেটা আমি জানি সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এবং আপনাদের একটা আপনাদের কাছে ওই দায়িত্বটা রেখে যাচ্ছি, আপনারা যারা এই আলোচনাগুলো শুনবেন, যদি জাররা পরিমাণ বিন্দু পরিমাণ নিজে কোনো জানেন এবং সেটা অপর ভাইয়ের কাছে অবশ্যই পৌঁছে দিবেন। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব, এটা হলো কি আমাদের ইমানি দায়িত্ব, সুতরাং আপনাদের দিতেই হবে, সুতরাং দিতেই হবে, দিতেই হবে। এই দায়িত্ব কে রেখে গেছেন? বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ওপর, আমাদের ওপর, আমাদের ওপর অর্পণ করে গিয়েছেন। এই জন্য কোনো মা বোন যদি প্রশ্ন করেন, মা বোন যদি কোনো প্রশ্ন করেন, ভাই যে হাদিসটা আপনি বললেন এ হাদিসটা তো পুরুষের জন্য, কিন্তু আমরা মা বোনরা কীভাবে কীভাবে এই আমলটা করতে পারি? আমি বলবো আপনার স্বামী আজান দিতে যায় অথবা আজান দেওয়ার জন্য নিয়ত করেছে কাজ, কিন্তু কোনো ক্রমেই দিতে পারে না, যেই দিন ফাঁক ফোকর পায় ওই দিন আজান দেয়, কিন্তু আজান দেওয়ার পরিপূর্ণ দিনের নিয়ত রয়েছে, সিরিয়াল জন্য পারে না। কিসের জন্য? সিরিয়ালের জন্য পারে না, এক মাসের তো আর বারবার আজান দেওয়া যাবে না। এখন মা বোনরা যদি প্রশ্ন করেন, হে আমার ভাই আপনি যে আলোচনা করলেন, এই আলোচনা তো শুধু একমাত্র পুরুষটাই আমল করতে পারবে, কিন্তু আমরা যারা আওরাত রয়েছি, আমরা যারা মহিলারা রয়েছি, আমরা কি এই আমল থেকে তো বঞ্চিত করে দিয়েছেন? না, ইসলাম কখনো আপনাদেরকে বঞ্চিত করেনি। যেমন ধরেন জুমার সলাতের একটা উদাহরণ দিই, জুমার সলাত আপনাদের জন্য ফরজ করে দেয় নাই, তবে হ্যাঁ বোকারেশ্বরের মধ্যে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে, যদি পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে তাহলে আপনারা মসজিদে যে ও জামাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু বর্তমান জামানায় বর্তমান জামানায় বর্তমান জামানায় পরিপূর্ণ পর্দা রেখে মসজিদ যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পরিপূর্ণ পর্দা বলতে কি বুঝেন? সাধারণ পর্দা, বুরখা পড়লেন পর্দা হয়ে গেল, হাতে পায়ে মোজা পড়লেন পর্দা হয়ে গেল, এই পর্দা পরে যদি আপনি যান সেটা সাধারণ পর্দা, কিন্তু হাদিস শরীফে বুখারী শরীফে মানে হাদিসের মাতনের ভিতর কি বলা হয়েছে সেটা বুঝতে হবে। বলা হয়েছে যদি পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে তাহলে আপনি মসজিদে যে জামাতে অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, রসুলের হাদিস অনুসারে আপনি আমল করতে পারবেন, কিন্তু আদৌ কি আপনি মনে করেন যে শরীয়তের যেইভাবে নিগর যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় পর্দা করেছিলেন, বলেছিলেন কম সংখ্যক লোক নিয়ে জানাজা দেওয়ার জন্য বলেছিলেন না? সুতরাং এই আলোচনা করতে গেলে দীর্ঘক্ষণ লেগে যাবে, ওই দিকে যাচ্ছি না। সেজন্য আমি বলবো যে কে যদি এই আমলটি করেন, মা বোনরা এই আমলের ফজিলত কীভাবে পাবেন? যেমনিভাবে জুমার সলাতের জন্য, এটা বলতে গিয়ে ওই জায়গায় চলে গেছিলাম,
জুমার সলাত আদায় করার জন্য আপনাদের জন্য পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকলে আপনারা যেতে পারেন, কিন্তু পরিপূর্ণ পর্দা আদৌ সম্ভব নয়, সাধারণ পর্দা সম্ভব, যেটা ওজুরের কারণে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়, বাপের বাড়ি বা অন্য জায়গায় বা নিমন্ত্রণ করলে বা পিতা মারা গেলে, মাতা মারা গেলে, আত্মীয় স্বজন কেউ মারা গেলে তখন যাওয়া এবং তার সুশ্রুতা কামনা করার জন্য, কেউ অসুস্থ হলে তার সুশ্রুতা কামনা করার জন্য, এবং কেউ মারা গেলে যে মারা গেলেন তাকে সকল রকমের বালা মুসিবত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সেই জন্য অনেক সময় যেতে হয় আমাদের। সেজন্য আপনারা যেতে পারবেন পর্দার কারণে, যেগুলো শরীয়ত সম্মতভাবে রয়েছে, কিন্তু পরিপূর্ণ পর্দা কি আমাদের পক্ষে সম্ভব বর্তমান জামানায় বলেন? যাই হোক, যতটুকু সম্ভব হয় করবেন। আমি যেটা বলতেছিলাম, জুমার সলাত মা বোনরা মসজিদে যেয়ে পড়তে পারেন না, বা হানাফি মাজহাবে একদম এরা কোনো পন্থাই নেই, এবং হানা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এটা সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন ফেতনা সৃষ্টি হয়ে যায়? কেন ফেতনা সৃষ্টি হয়ে যায়? দেখবেন মা বোনরা মহিলারা গেলে ওই জায়গায় যদি কুমারী নারীরা যায়, দেখা যায় তাদের সাথে কানেকশন হয়ে থাকে, লক্ষ্য করে আপনি দেখতে পারবেন। যেমন ওয়াজ মাহফিলের জন্য, ওয়াজ মাহফিলও বিভিন্ন জায়গায় যে মহিলা প্যান্ডেল করা হয়, দেখবেন ওই মহিলা প্যান্ডেলের মধ্যে যদি অনেক আয়োজনের ব্যবস্থা থাকে, জিলাপির দোকান, অন্য দোকান, এখন তো মানে মাহফিল মানে হয়ে গেছে মেলা। যাই হোক, এই মজলিসের ভিতর দেখবেন অনেক ছেলে মেয়েরা এসে তারা জিনায় লিপ্ত হয়ে যায়। তাই আমি বলবো যে আপনারা যারা এই রকমের পর্দার নামে পর্দার ব্যবস্থা রয়েছে বলে আখ্যায়িত করে করতেছেন, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে এই কারণে তাদের তো এই রাস্তাটা খোলা হয়ে যাচ্ছে? এ থেকে বিরত থাকতে হবে আমাদের। যাই হোক, যদি আপনার পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে তাহলে যাবেন, যে জন্য পরিবর্তন ব্যবস্থা আমার মতে হয় না। আমার মতে, আমার এলে মতে আপনি পরিপূর্ণ পর্দা করে যাওয়া অসম্ভবপর হয়ে দাঁড়িয়েছেন বর্তমান জমানার প্রেক্ষাপটে। তাই আমি বলবো, যদি আপনার যারা নাকি জুমার সলাতের সওয়াব আমল নামায় নিতে চান, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, আপনার ছোট ভাই, আপনার সন্তান মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য, তার জামা কাপড়টা ইস্ত্রি করে দেন, জামা কাপড়টা ধুয়ে দেন, জামা কাপড়টি সুন্দর জামা কাপড়টা জুমার সলাত পড়ার জন্য আপনি হাতে তুলে দেন, বাবা আজকে এই জামাটা পরে মসজিদে তোমাকে অনেক সুন্দর লাগবে, অথবা যে জামা কাপড়ই তার পরার ইচ্ছা থাকে, আপনার স্বামীর, আপনার ভাইয়ের, আপনার ছোট ভাইয়ের, আপনার আপনার বাবার, আপনার দাদার।